কর্তমা কর্তমা সাধারণ মেয়ে ছিলেন না, সে অনেক টুকটাক তন্ত্রমন্ত্র জানত। অনেকে তো বলে যে জমিদার মশাইকে মায়া জালে আটকে রেখেছেন কর্তামা। আজ অবধি কখনো কর্তামায়ের মুখের ওপরে জমিদার মশাই বা ছোট কর্তাবাবু কথা বলেননি, যখন যা বলেছেন তাই করা হয়েছে। এতে কার ভালো হলো কার ক্ষতি হলো কখনো ভেবেই দেখেননি। এই তো সেবার বৃষ্টি হচ্ছিল না গ্রামে, কর্তামা বললেন হরির আকালের গরুটাকে মেরে মাঠে ফেলে রাখলেই বৃষ্টি হবে, সকলে তাই করলো। হ্যাঁ, বৃষ্টি তার ঠিক দুদিন পরেই নেমেছিল, কিন্তু এভাবে তন্ত্রের নামে যে কত মানুষ কত প্রাণীর কত ক্ষতি কর্তামা করেছেন তা বলে শেষ করতে পারবো না ঠাকুরমশাই। আমাদের সকলের ধারণা বিজয়া মাঠানের সাথেও কর্তামায়ের কিছু একটা করেছেন। যেদিন থেকে মা ঠাকুরন গর্ভবতী হয়েছেন সেই দিন থেকেই তো বাড়িতে নিত্য অশান্তি লেগেই থাকতো। কর্তামা রোজ ঠাকুরনকে গোবর জল খাওয়াতেন, এতে নাকি শরীরে পবিত্রতা বাড়বে, যাতে ছেলে সন্তান হয় তাই রোজ ওর শরীর নিয়ে ভোরবেলা নদীতে স্নান করাতেন, সপ্তাহে পারলে সাত দিন উপোস করাতেন, আরও কত টুকটাক যে করেছেন কে জানে। ঠাকুরনের শরীরের অবস্থা তো দেখলেন, কে জানে কোন অভিশাপ এনেছে গায়। কর্তামা হচ্ছে যত নষ্টের গোড়া, আর ওই যে খোকা সে তো নিজেই অভিশপ্ত, যেদিন থেকে তার জন্ম হয়েছে গ্রামে মড়ক লেগে গেছে, একের পর এক বাচ্চা মারা যাচ্ছে। ওই শ্মশান পাড়ায় পা রাখা দেয় ঠাকুরমশাই, রাত হলেই কত বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, কারো রাতটা শান্তি পায়নি গো। আপনি আপনি আমাদের এই অভিশাপের হাত থেকে মুক্তি দিন ঠাকুরমশাই, দোয়াই আপনার। আমি কি বলবো বুঝে পেলাম না, এই জমিদার বাড়ি জুড়ে যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে তা আমার আর বুঝতে বাকি রইল না। এখানে সবাই ভারী অদ্ভুত। আমি বললাম, হারান তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্পগুলি শুনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, অনুগ্রহ করে আমাদের গল্পটিকে শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নতুন গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে 29 টাকা মাত্র, মাত্র 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে, এবং আমাদের উৎসাহ দিতে পারেন আপনাদের জন্য এরকমই দুর্দান্ত রোমহর্ষক অসাধারণ কিছু কন্টেন্ট তৈরি করার। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন একটি বিশেষ স্বাদের গল্প। আজ আপনাদের জন্য থাকছে সুলেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি তারানাথতান্ত্রিক ফ্যানফিকশন গল্প, অসুর গর্ভা। আজকের গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সোহিনী অধিকারীর কলমে তারানাথতান্ত্রিক ফ্যানফিকশন অসুর গর্ভা। সে এক ঝড় বাদলার দিন, আমি আর কিশোরী এসেছি তারানাথের বাড়িতে। গল্পের আসর বেশ জমে উঠেছে, তারানাথ সব অদ্ভুত এবং অদৃশ্য কিছু দেখতে পায়। সে বেশ কিছু শক্তিরও অধিকারী, তার বিশেষ কাজ হল অতি কঠিন ও অদ্ভুত সমস্যার সমাধান করা, অন্তত এমনটাই সে দাবি করে। সত্যি কথা বলতে আসার কথা ছিল না আমাদের কারোরই, সারাদিন ধরে আজ ভয়ঙ্কর ধকল গেছে, বাড়িতে রঙের কাজ শুরু হয়েছে, দেয়ালটায় পলেস্তারা একেবারে খসে পড়েছিল। গিন্নি আমায় অনেকদিন ধরেই বলছিল ঘর মেরামত করার কথা, তাই বছর শেষে বোনাসটা হাতে পেতেই ভাবলাম বাড়িটা নতুন করে রং করাতেই হবে। সারাদিন রঙের মিস্ত্রির ওপর তদারকি করতে করতে দিন ফুরিয়ে এলো, সবে খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নেব ভাবছি,
এমন সময় কিশোরী আমাকে এসে বলল, ধুর, বাড়িতে বসে বসে খালি না বড্ড বিরক্ত লাগছে বুঝলে, এই চলো না একটু তারানাথের বাড়ি থেকে ঘুরেই আসি। প্রথমে এক দুবার না করলাম, ঘুম পাচ্ছিল খুব, তবে গল্প শোনার লোভ কোনো কালই সামলাতে পারি না আমি, তাই শেষ পর্যন্ত বললাম, ঠিক আছে বেশ চলো তবে। এক ভালো ঠিক হয়েছে আমাদের, কি বলো, ভালো না লাগলেই চলো ঠাকুরমশাইয়ের বাড়িতে। অগত্যা সেই তারানাথের বাড়িতেই গেলাম আমরা, কিন্তু আজ একটা অন্য বিষয়ের সম্মুখীন হলাম আমরা। তারানাথের ঘরে ঢোকার সাথে সাথে কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। তারানাথের কাছে যা শুনেছি, সে যে একসময় সাধনা করতো তা আমরা জানি, তাই বলে আজ যে সত্যি সত্যি ঘরে তেমন কিছু শুরু করবে এটা আমাদের ধারণায় ছিল না। ঘরে ঢুকতেই দেখি দিব্যি একটা লাল চাদর মুড়ে একটা বই দেখে দেখে কী সব যেন পড়ে যাচ্ছে তারানাথ। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কী পড়ছেন? তারানাথ যেন আমাদের উপস্থিতি টেরই পেল না, আমার কথাটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের মতো মাথা দুলিয়ে দুলিয়ে পড়তে লাগল। কিশোরী আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম একে অপরের দিকে। তারপর কিশোরী বলল, আর কি, তারানাথ মনে হচ্ছে আজ ভারী ব্যস্ত আছে, চলো হে ভায়া আমরা ফিরেই যাই। কথাটা বলেই যেই না আমি পেছনে ফিরেছি, তারানাথ বেশ গুরুগম্ভীর স্বরে বলে উঠল, তা গল্প না শুনেই চলে যাবে? আমি খানিক অভিযোগের সুরে বললাম, নয়তো কি করব, আপনার কি আমাদের জন্য সময় আছে? থাক, অনেক হয়েছে, বসো বসো, আমি এক বিশেষ যোগ করছিলাম, মৃত মানুষদের ডাকছিলাম। এই বলে হেসে উঠল তারানাথ। আজকে তারানাথ কি সব বলছে? আরে ভয় পেলে নাকি? ভয় পেও না, ভয় পেও না। আচ্ছা বেশ, তবে ঘটনাটা বলি, গপ্প শুনতেই তো এসেছ, কি তাই তো? ঠাকুরসাহেব, আপনি কিন্তু আজ বড় হেঁয়ালি করে কথা বলছেন, কি ব্যাপার বলুন দেখি। আমার কথা শুনে তারানাথ বলল, বেশ তবে গল্পটাই বলি, চারি চারি চা নিয়ে আয়। এই বলে তারানাথ তার গল্প শুরু করল। ঘটনাটা ভারী অদ্ভুত ছিল। এই যাবৎ বহু প্রেত পিশাচ দেবদেবীদের নিয়ে আমি সাধনা করেছি, তাদেরকে কেন্দ্র করে জীবনে বহু ঘটনা ঘটে গেছে, কিন্তু এবারে যেটা ঘটল সেটা ভাবলে এখনো আমার কেমন অস্বস্তি বোধ হয়। বর্ষার সময়, শ্রাবণ মাস তখনও পড়েনি, তবে আষাঢ়েই সারা শহর ভেসে যাচ্ছে, তিন দিন ধরে টানা বৃষ্টি, থামার নামগন্ধ নেই, আমরা কেউ বাড়ি ছেড়ে বেরোচ্ছি না, তখন বাড়ির সামনে হাঁটু অবধি জল। এমন এক বর্ষার রাতে হঠাৎ দরজায় খটখট করে শব্দ পেলাম, আমি অবাক হলাম, বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে, এমন মরশুমে কে আসবে বাড়িতে, তাও আবার এত রাতে? গিন্নি বলল, আরে দরজা খুলো না, চোর টোর হবে হয়তো। আমি হেসে ফেললাম, বললাম, আমাদের বাড়িতে কি এমন হীরে জহরত লুকিয়ে রাখা আছে যে চোর কাক ভেজা হয়ে আমার বাড়ি লুটতে আসবে? এই বলে আমি দরজাটা খুলে দিলাম। একটা জোয়ান ছেলে বোঝা গলায় জিজ্ঞেস করল, আগে এটা কি ঠাকুরমশাইয়ের বাড়ি? আমি তারানাথ, তারানাথ তান্ত্রিক। ঠাকুরমশাই, আমি অনেক দূর থেকে এসেছি, সেই পানকৌড়ির থেকে, আপনার সাহায্যের যে বড় প্রয়োজন আমাদের। আমি ছেলেটার আপাদমস্তক একবার পরখ করে নিলাম, বৃষ্টিতে বেশ বাজেভাবেই ভিজেছে ছেলেটা। আমি বললাম, ভেতরে এসো। ছেলেটাকে শুকনো কাপড় দিয়ে বললাম, আগে সুস্থির হয়ে বসো, তারপর সব কথা শুনব। গিন্নি ছেলেটাকে দুটো খেতে দিল। ছেলেটা খেতে খেতে বলল, ঠাকুরমশাই, আমার নাম বীরেন্দ্র, পানকৌড়ি গ্রামের জমিদার বীরভদ্রের একমাত্র পুত্র আমি।
আমি হোঁচট খেলাম। জমিদারের ছেলে, জমিদারের ছেলে কিনা এভাবে ভিজে ভিজে এত দূরে আমার বাড়িতে এসেছে। আমাদের গ্রামে, আমাদের পরিবারে বড় বিপদ এসেছে ঠাকুরমশাই। আপনাকে যে করে হোক আমাদের এই বিপদের থেকে উদ্ধার করতে হবে। কি হয়েছে আমাকে খুলে বলুন। কয়েক মাস আগের কথা, আমার স্ত্রী বিজয়া পুত্র সন্তানের জন্ম দেয়। আমরা তো বেশ খুশিই ছিলাম, কিন্তু যত দিন যেতে শুরু করলো আমাদের পরিবারের উপরে একটার পর একটা ঝড় নেমে আসতে শুরু করলো। প্রথমেই বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে শয্যা নিলেন। মায়ের শরীর ভালো যাচ্ছে না, বিজয়াকে বাঁচানোর আশা বৈদ্য ছেড়েই দিয়েছেন। সবচেয়ে বড় কথা, গ্রামে যেন মড়ক লেগেছে, একটার পর একটা বাচ্চা মারা যাচ্ছে। শুধু মারা যাচ্ছে না, তাদের আত্মা সারা গ্রামকে অতিষ্ঠ করে তুলেছে। সকলে বলছে আমার ছেলে নাকি গ্রামে অভিশাপ বয়ে এনেছে। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। আমি খানিক ভাবলাম, মড়কে কেবল বাচ্চারাই মারা যাচ্ছে, আবার তারা অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসছে গ্রামে, বিষয়টা তো খুব স্বাভাবিক নয়, তলিয়ে দেখতে হবে। আমি বললাম, বেশ ঠিক আছে, কাল সকালেই আমি আপনার গ্রামের উদ্দেশ্যে রওনা দেব, বিষয়টা চোখের সামনে দেখতে হবে। হঠাৎ বীরেন্দ্রর চোখ গেল আমার মেয়ে চারির দিকে। ও জিজ্ঞেস করল, আপনার মেয়ে বুঝি? আমি মাথা নাড়ালাম। বীরেন্দ্র বলল, ওকে একটু দেখে রাখার ব্যবস্থা করবেন। আমাদের সংস্পর্শে আসা যে কোনো বাচ্চার অদ্ভুতভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। কথাটা শুনে আমার গিন্নি প্রায় অস্থির হয়ে উঠলেন। আমি ওকে শান্ত করলাম। ঘুমটা সবে ভেঙেছে, ঠিক তখনই একটা মৃদু কান্নার আওয়াজ কানে এলো। চারি তখন বেশ ছোট বটে, কিন্তু অহেতুক রাতে কান্নাকাটি করে না, কিন্তু মেয়েটা ঠোঁট ফুলিয়ে কেঁদে চলেছে। আমার স্ত্রীও উঠে পড়ল, মেয়েকে কোলে নিয়ে অনেকবার কান্না থামানোর চেষ্টা করল, কিন্তু চারির কান্না কিছুতেই থামছে না। এদিকে সে খাবেও না, আবার ঘুমোবেও না। আমার স্ত্রী বলল, বোধহয় পেট ব্যথা করছে, তুমি বরং কাল ভোর হলে কোভরেজের থেকে ওষুধ নিয়ে এসো। আমিও সেই ভেবেই শুতে যাচ্ছিলাম, কিন্তু তখনই চারির হাতটা আমার দৃষ্টি আকর্ষণ করল। আমি দেখলাম মেয়েটার দুই হাত জুড়ে কালশিটের দাগ, কেউ যেন খুব জোরে ওর হাত চেপে ধরেছে। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ওর হাতে কি হয়েছে? আমার স্ত্রী যেন আকাশ থেকে পড়ল। হে কি, ওকে ঘুম পাড়ানোর সময় তো এমন কোনো দাগ ছিল না, এমন ব্যথা কোথায় পেল মেয়েটা? ওকে শুইয়ে দাও, ছোঁবে না ওকে। অন্য কেউ ওর হাতটা শক্ত করে ধরে আছে, সেই আঘাতেই কাঁদছে চারি। মানে? সেই মুহূর্তে আমার স্ত্রীকে এত জটিল অর্থের মানে বোঝানো সম্ভব ছিল না। আমি কেবল নিজের গলা থেকে খুলে প্রসাদী মালাটা তাবিজের মতো করে বেঁধে দিলাম চারির হাতে। খানিক বাদে কান্না থেমে গেল, চারি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। আমার স্ত্রী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। আমি বললাম, চিন্তার কিছু নেই, ঘুমিয়ে পড়ো। ও খানিক ইতস্তত করে শুয়ে পড়ল। আমার আর ঘুম হলো না সে রাতে। বার বার মনে পড়ে যেতে লাগলো পানকৌড়ি গ্রামে একের পর এক বাচ্চা মারা যাচ্ছে, জমিদার বাড়ির ছেলেটা ওই বীরেন্দ্র, সে কি তবে ঠিক কথাই বলেছে? যাই হোক, এসব ভেবে আর লাভ নেই, ওখানে গিয়েই সবটা জানা যাবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন ভোর হতে না হতে আমরা বেরিয়ে পড়লাম পানকৌড়ি গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার আগে অবশ্য গিন্নি বেজায় রাগারাগি করতে লাগল, বলল, মেয়ের এই অবস্থা, এর মধ্যে তুমি চলে যাবে, আমি একা কি করে সামলাবো বলো তো? আমি আশ্বাস দিয়ে বললাম, মেয়ে আর
ওর মতো অনেক বাচ্চারা যেন সুস্থ হয়ে যায়, সেই জন্যই যাচ্ছি। মানে ওই লোকটা তার মানে সত্যি এখানে আসার পথে ঝোলায় করে কোনো ভূত প্রেতকে ধরে এনেছিল, সেই নিঘাত আমার মেয়েকে ধরেছে। বাজে কথা বলো না তো, একটা সমস্যায় পড়েছি বুঝতে পারছো তো? আমার স্ত্রী খানিক মনঃক্ষুণ্ণ হলো, তবে এই মুহূর্তে ওকে কিছু বোঝানো সম্ভব ছিল না, বোঝালেও বুঝত না। অগত্যা বেরিয়ে পড়লাম আরও একবার বলরামপুরের উদ্দেশ্যে। যাওয়ার আগে চারির হাতে একটা ধাগা বেঁধে দিলাম, মায়ের পায়ে ঠেকানো ধাগা, ওরেতে বিপদ কম হবে। গিন্নির হাতে একটা লাল শালু দিলাম, ওতে কর্পূর আর মধু আছে। বললাম, যদি দেখো জ্বর বেড়ে গেছে তাহলে কর্পূরের সাথে মধু মিশিয়ে মেয়ের জিভে ঠেকিয়ে দেবে, দেখবে কিছুটা আরাম পাবে, আর ওকে কাজ ছাড়া করবে না, ও যেন কোথাও চলে টলে না যায়। এখন কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। দুশ্চিন্তাগ্রস্ত স্ত্রীকে ফেলে যেতে মন কেমন করলেও আমি যেতে বাধ্য। গ্রামে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে নেমে এলো, এখানেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে চলেছে। বীরেন্দ্রর কাছ থেকে শুনলাম নদী বেশ ফুলে উঠেছে, কে জানে কোন দিন বন্যা হয়ে যাবে। জমিদার বাড়িটা যে বেশ পুরনো তা দেখলেই বোঝা যায়, অবস্থাও বেশ শোচনীয়। দেখে মনে হচ্ছে বহু বছর ধরে কোনো মেরামত করানো হয়নি। বীরেন্দ্র বোধহয় আমার মনের কথা বুঝতে পেরে গেল, তাই বলল, আসলে সময়টা ভালো যাচ্ছে না, বুঝতেই তো পারছেন ঠাকুরমশাই, আসুন না, আসুন ভিতরে আসুন। আমরা ভেতরে এলাম ঠিকই, কিন্তু তেমন কাউকে দেখতে পেলাম না। বীরেন্দ্র বলল, বাড়ির কেউ ভালো নেই বাবা। জমিদার মশাইয়ের কি হয়েছে? কি জানি কি হয়েছে, কেউই তো ধরতে পারছে না যে কি হয়েছে, শুধু দিনকে দিন বিছানায় মিশে যাচ্ছে। আর আর বিজয়া, বলতে বলতে গলাটা ধরে এলো বীরেন্দ্রর। আমি জিজ্ঞাসা করলাম, বিজয়ার কি হয়েছে? জানি না, কি যেন একটা কামড়ে ছিল ওর ঘাড়ে, সেই ক্ষত বাড়তে বাড়তে বিজয়া আজ মরতে বসেছে ঠাকুরমশাই। আর আপনাদের ছেলে, সে কেমন আছে? আমার কেন জানি না প্রশ্নটা নিজের থেকেই মুখ থেকে বেরিয়ে গেল। খোকাই একমাত্র ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছে, কিন্তু কতদিন থাকবে কে জানে, লোকে যা সব বলা বলি শুরু করেছে। আমাকে প্রথমে তোমার স্ত্রীর কাছে নিয়ে চলো, ওকে দেখাটা বেশি প্রয়োজন। বেশ তো, চলুন না, চলুন এই দিকে। বীরেন্দ্রর সাথে ওর কক্ষে এলাম আমি। নিস্তেজ হয়ে শুয়ে আছে বিজয়া, ওর চারিদিকে পর্দা টাঙানো। বীরেন্দ্র পর্দা সরিয়ে দিল, আমি দেখলাম একেবারে বিছানার সাথে মিশে গেছে বেচারি। আমার চোখ গেল ওর ঘাড়ের ক্ষতটার দিকে, সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধক করে উঠল আমার, কি বিভৎস হয়ে উঠেছে ক্ষতটা। আমার মনে মনে কেউ যেন বলে উঠল, এ কোনো সাধারণ ক্ষত নয়, কেউ কি বিজয়ার শরীরটাকে বেছে নিয়েছে কোনো উপাচারের জন্য? এই ঘরের সমস্ত জানলা এক্ষুনি বন্ধ করে দাও, আর আমাকে কিছু জিনিস এনে দাও। এই বলেই বীরেন্দ্রকে একটা ছোটখাটো ফর্দ ধরিয়ে দিলাম আমি। বীরেন্দ্র খানিক হক চকিয়ে গেল। আপনি কি করতে চাইছেন ঠাকুরমশাই? এখন এত কিছু বোঝানোর সময় নেই বীরেন্দ্র, তোমায় যেটা বলছি সেটা করো। বীরেন্দ্র আমার কথা মতো জিনিস আনতে চলে গেল। আমি বিজয়ার কপালের ঠিক মধ্যস্থলে আঙুল ঠেকিয়ে চোখ বুঝলাম, এক রাশ কালো ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আমি। কেউ কি বিজয়াকে আটকে রেখেছে নিজের মায়াজালে? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না।
তবে বিজয়া যে থেকে থেকে কেঁপে উঠছে তা আমি বেশ ভালো করেই উপলব্ধি করতে পারছি। খানিকক্ষণের মধ্যেই বীরেন্দ্র হন্তদন্ত হয়ে আমাকে সব জিনিস এনে দিল। আমি বললাম, খোকাকে নিয়ে বাইরে যাও। বীরেন্দ্র চলে যেতেই আমি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলাম। বীরেন্দ্র ঘরের একটা কোণায় সব প্রয়োজনীয় জিনিসপত্র এনে রেখেছিল। একটা কাঠের টুকরো নিয়ে সেটাকে অল্প পুড়িয়ে নিয়ে বিজয়ার হাতে রাখলাম। বিজয়া চিৎকার করে উঠল। বড্ড সরু রিনরিনে গলার স্বর। আমার মনে হলো এ কোনো জীবন্ত মানুষের গলার স্বর নয়। আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো বিজয়া কোনো অশরীরীর কবলে পড়েছে। ওই কাঠের টুকরো অল্প সর্ষে দিয়ে বিজয়া নাকের সামনে ধরতেই ওর শরীর থেকে অদ্ভুত এক কালো ধোঁয়া বেরোতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কে কে তুই বল, কেন ওর শরীরে বাসা বেঁধেছিলি, কি উদ্দেশ্য তোর? একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর বলে উঠল, আমাকে টাকা হয়েছিল। আমি বেশ কড়া গলায় জিজ্ঞেস করলাম, কে ডেকেছিল তোকে, বল কে ডেকেছিল? আওয়াজটা দাঁতে দাঁত চেপে বলল, কাউকে বাসা দেবে না, সবাইকে খাবে, নিজেকে খাবে, শুধু রক্ত চাই, সবার রক্ত খেয়ে নেবে ও সবাই। কে কে রক্ত চায়? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কালো ধোঁয়াটা বাতাসে মিলিয়ে গেল। আমি এতক্ষণ খেয়ালই করিনি যে বিজয়া চোখ ধীরে ধীরে খুলছে। আমি দরজা খুলে দিলাম। বীরেন্দ্রকে বললাম, বিজয়া আপাতত ঠিক আছে, কিন্তু কতক্ষণের জন্য জানি না। ঘরের ভিতরে কি হচ্ছিল ঠাকুরমশাই? সেটাই তো বুঝতে পারছি না। বীরেন্দ্র হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। এখনো অনেক কাজ বাকি বীরেন্দ্র, তুমি। আমি কথাটা শেষ করার আগেই বীরেন্দ্রর কোলে ওর পাঁচ মাসের পুত্র সন্তান কেঁদে উঠল। বীরেন্দ্র ওর কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলেটার কান্নাটা বড্ড অদ্ভুত, কেমন যেন মরা মরা কান্না। আমি ছেলেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। কিছু তো একটা অস্বাভাবিক রয়েছে বাচ্চা ছেলেটার মধ্যে। আমার বড় অস্বস্তি হচ্ছে ওর দিকে তাকালেই। আমি খোকাকে ঘরে নিয়ে যাচ্ছি, হারান আপনাকে আপনার ঘর দেখিয়ে দেবে। হারান নামক চাকরটা আমাকে আমার ঘরে নিয়ে এলো। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, হারান কত বছর হলো তুমি এই বাড়িতে কাজ করছো? আগে তাহা 30 বছর হয়ে গেল ঠাকুরমশাই। আমি আরো কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগেই হারান গলা নামিয়ে বলল, একটা কথা বলবো ঠাকুরমশাই। বলো। এই বাড়ির অনেক রহস্য আছে, অনেক রহস্য। আমি হারানের কথা শুনে খানিকক্ষণের জন্য থমকে গেলাম, তারপর বললাম, কেমন রহস্য? সেই রহস্যের জন্যই তো আজ সারা গ্রামের এই অবস্থা। এই বলে হারান একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম, দেখো হারান, এই গ্রামকে যদি বাঁচাতে চাও তাহলে আমায় সবটা খুলে বলো, কিচ্ছু লুকোবে না। হারান আমতা আমতা করে বলল, আমি আর কি বলবো টাউনমশাই, আমি কতটুকুই বা জানি। হারান, তুমি কিন্তু আমার থেকে কিছু লুকোতে পারবে না, চাইলেও পারবে না, তাই সত্যিটা বলো। সে অনেকটা লাগের কথা, তখন সবে জমিদার বাড়ির বড় বউ হয়ে এসেছেন জমিদার বীরভদ্রের স্ত্রী কমলা দেবী, ওনার হাত ধরেই তো সমস্যার সূত্রপাত। কমলা দেবীর সাথে আমার তখনও সাক্ষাৎ হয়নি, তাই আমি আরও বেশি কৌতূহলী হয়ে পড়লাম।
হারান বলল, কর্তামা, কর্তামা সাধারণ মেয়ে ছিলেন না, সে অনেক টুকটাক তন্ত্রমন্ত্র জানত। অনেকে তো বলে যে জমিদার মশাইকে মায়া জালে আটকে রেখেছেন কর্তামা। আজ অবধি কখনো কর্তামায়ের মুখের ওপরে জমিদার মশাই বা ছোট কর্তাবাবু কথা বলেননি, যখন যা বলেছেন তাই করা হয়েছে। এতে কার ভালো হলো কার ক্ষতি হলো কখনো ভেবেই দেখেননি। এই তো সেবার বৃষ্টি হচ্ছিল না গ্রামে, কর্তামা বললেন ওরি রাখালে গরুটাকে মেরে মাঠে ফেলে রাখলেই বৃষ্টি হবে, সকলে তাই করল। হ্যাঁ, বৃষ্টি তার ঠিক দুদিন পরেই নেমেছিল, কিন্তু এভাবে তন্ত্রের নামে যে কত মানুষ কত প্রাণীর কত ক্ষতি কর্তামা করেছেন তা বলে শেষ করতে পারবো না ঠাকুরমশাই। আমাদের সকলের ধারণা বিজয়া মাঠানের সাথেও কর্তামায়ের কিছু একটা করেছেন। যেদিন থেকে মা ঠাকুরন গর্ভবতী হয়েছেন সেই দিন থেকেই তো বাড়িতে নিত্য অশান্তি লেগেই থাকত। কর্তামা রোজ ঠাকুরনকে গোবর জল খাওয়াতেন, এতে নাকি শরীরে পবিত্রতা বাড়বে, যাতে ছেলে সন্তান হয় তাই রোজ ওর শরীর নিয়ে ভোরবেলা নদীতে স্নান করাতেন, সপ্তাহে পারলে সাত দিন উপোস করাতেন, আরও কত টুকটাক যে করেছেন কে জানে। ঠাকুরনের শরীরের অবস্থা তো দেখলেন, কে জানে কোন অভিশাপ এনেছে গায়ে। কর্তামা হচ্ছে যত নষ্টের গোড়া, আর ওই যে খোকা সে তো নিজেই অভিশপ্ত, যেদিন থেকে তার জন্ম হয়েছে গ্রামে মড়ক লেগে গেছে, একের পর এক বাচ্চা মারা যাচ্ছে। ওই শ্মশান পাড়ায় পা রাখা দেয় ঠাকুরমশাই, রাত হলেই কত বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, কারো রাতটা শান্তি পায়নি গো। আপনি আপনি আমাদের এই অভিশাপের হাত থেকে মুক্তি দিন ঠাকুরমশাই, দোয়াই আপনার। আমি কি বলবো বুঝে পেলাম না, এই জমিদার বাড়ি জুড়ে যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে তা আমার আর বুঝতে বাকি রইল না। এখানে সবাই ভারী অদ্ভুত। আমি বললাম, হারান তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। হারান যাওয়ার আগে বলে গেল, আপনার কোনো প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই ডাকবেন ঠাকুরমশাই, আমি সব সময় আছি। হারান চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম এর পরবর্তী ধাপ কি হতে পারে। কমলা দেবীর সাথে একবার সাক্ষাৎ করা খুব দরকার, কিন্তু আজ অনেকটা রাত হয়ে গেছে তাই আজ আর দেখা করা সম্ভব নয়। আজ রাতের মতো বিশ্রাম নেব ঠিক করলাম, কিন্তু কাল সকালে সব কিছু খতিয়ে দেখতে হবে। কমলা দেবী যদি সত্যি কোনো তন্ত্রবিদ্যা জেনে থাকেন আর তা এত বছর ধরে গ্রামের লোকের ক্ষতি করে আসছে, তবে তা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা দরকার, নইলে আরও কত মানুষের ক্ষতি হবে কে জানে। সবে বিছানায় শরীর এলিয়েছি, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি তাই গায়ে হাতে পায়ে অসহ্য যন্ত্রণা, চোখ দুটো প্রায় লেগে এসেছিল। হঠাৎ মনে হল কেউ আমার কানের কাছেই বিড়বিড় করে উঠল। আমি চমকে উঠলাম, কেউ যেন কোনো মন্ত্র পড়ছে। আমি পাশ ফিরে চাইতেই একটা কালো ছায়া দ্রুত সরে গেল। সারা ঘর অন্ধকারে ডুবে আছে, কোথাও কিছু দেখার উপায় নেই। আমি একবার গলা উঁচিয়ে বললাম, কে কে? আমার মনে হলো ঘরের বাইরে কারোর পায়ের আওয়াজ পেলাম। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, সোজা উঠে বাইরে বেরিয়ে এলাম। কে, সামনে এসো! আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ মনে হল দূরে কোথাও কোনো বাচ্চা কেঁদে উঠল, একদম মরা কান্নার মতো আওয়াজ। আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আজ বিকেলেও এমন কান্নার আওয়াজ পেয়েছি। একবার ভাবলাম একটু এগিয়ে গিয়ে দেখি বিষয়টা কি, কিন্তু পরক্ষণেই মনে হল না থাক,
এত রাতে আর বেরোব না। কিন্তু কান্নার আওয়াজটা ক্রমশ জোরালো হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো বাচ্চা যেন একসাথে কেঁদে চলেছে। আমি আর ঘরে ফিরে যেতে পারলাম না, মনে হলো বিষয়টা ভালোভাবে দেখা দরকার। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম আমি। উঠোনের মাঝখানে একটা বাঁধানো তুলসী মঞ্চ আছে, সেই তুলসী মঞ্চের ঠিক এক হাত দূরে একটা নীলচে আলো জ্বলছে। কান্নার আওয়াজটা এখান থেকেই আসছে। আমি এদিক ওদিক তাকালাম, কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার মনে হলো দুটো কচি হাত আমার পা চেপে ধরেছে। আমি চমকে নিচের দিকে তাকালাম, আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তাল তাল কুয়াশার পিণ্ড যেন আমাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে, এক ঘেঁ সুরে কেঁদে চলেছে তারা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল কিছুক্ষণের জন্য, কি করব বুঝে উঠতে পারলাম না। বলেছিলাম না সবাইকে খেয়ে ফেলবে ও, সবার আগে তোকে খাবে ও। আমার কানের কাছে কে যেন বলে উঠল কথাটা। আমি আর চোখে চেয়ে অনুভব করলাম একটা কালো ছায়া সরে গেল আমার ঠিক পাশ দিয়ে। না, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলে হবে না, আমি মনে মনে ছক কষে ফেললাম। আমাকে ঠিক কি করতে হবে? তুলসী মঞ্চের ওপরে নিভে যাওয়া প্রদীপটা রাখা ছিল। আমি দুপা এগিয়ে গিয়ে জামার পকেট থেকে দেশলাই বের করে ধরালাম। প্রদীপের আলো ধরাতেই চারিদিকের অন্ধকার কিছুটা হলেও কেটে গেল। আমি চেয়ে দেখলাম কালো ছায়াগুলো দূরে সরে যাচ্ছে। ঠাকুরমশাই, এত রাতে আপনি আপনি এখানে কি করছেন? বীরেন্দ্রর গলা পেলাম, বোধ করি এই মাত্রই আমার পেছনে এসে দাঁড়িয়েছে। একা বীরেন্দ্র নয়, আরো কেউ আছে। বীরেন, তোর অতিথি এত রাতে উঠোনে কি করছে? একজন টকটকে লাল শাড়ি পরিহিতা মধ্যবয়স্কা ভদ্রমহিলা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমার বুঝতে অসুবিধা হলো না ইনি কমলা। আমি হাত জোর করে নমস্কার করে বললাম, কর্তামা, আপনি নিশ্চয়ই জানেন আমি একটা বিশেষ কাজে এসেছি। কমলা দেবী বিদ্রুপের হাসি হেসে বললেন, ঠাকুরমশাই কিসের থেকে মুক্তি দেবেন এই গ্রামকে? এখানে কোনো অভিশাপ নেই, আমি থাকতে কোনো অভিশাপ লাগবেও না এই গ্রামের উপর। আপনার তো এখানে কিছু করার নেই। বেশ তো, আপনার বৌমা বিজয়ার যে কঠিন অসুখ হয়েছে তার সেই অসুখ সারানোর উপায় কি জানেন তো? গ্রামে যে প্রতিদিন শয়ে শয়ে বাচ্চা মরছে তাদের সৎকার করবেন না ঠিক করে? শ্মশান পাড়ায় কাদের কান্নার আওয়াজ শোনা যায়? আমার এমন প্রশ্ন শুনে বোধ করি কিছুটা দমে গেলেন কমলা দেবী। আমতা আমতা করে বললেন, আমি দেখছি কি করা যায়। আর কথা বাড়ালাম না। বীরেন্দ্র এতক্ষণ মাথা নত করে আমার আর কমলা দেবীর কথোপকথন শুনছিল। বীরেন্দ্র, আমাকে একবার শ্মশানে যেতে হবে, এখনই। সে তো যাবেন ঠাকুরমশাই, তার আগে একবার যদি বাবাকে দেখে নিতেন। দেখব, তবে তার আগে শ্মশানে যাওয়ার বিশেষ প্রয়োজন আছে, ব্যবস্থা করতে পারবে? মাথা নাড়ল বীরেন্দ্র। ব্যবস্থা হতে বেশি সময় লাগল না। আমি যখন শ্মশানে এসে উপস্থিত হলাম তখন সবে ভোর চারটে বাজে। আকাশে তখনও সূর্যের আলো ফোটেনি, চারিদিক অন্ধকার। আমি শ্মশানে পা রাখতেই পোড়া গন্ধটা এসে নাকে ঝাপটা মারল। তখনও দু থেকে তিনটে ছোট ছোট মাপের চিতা জ্বলছে। তেমনই এক চিতার সামনে আমি গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ আগেই বোধহয় আগুন ধরানো হয়েছিল।
আমি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম, মৃত বাচ্চাটির চামড়া কুঁচকে গেছে ঠিকই, কিন্তু তখনও পুরোপুরি চেহারা নষ্ট হয়ে যায়নি। হঠাৎ আমার নজরে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ল। বাচ্চাটার ঘাড়ের কাছে একটা বড় ক্ষত রয়েছে। আগুনে সারা শরীর জ্বলে পুড়ে যাওয়া সত্ত্বেও ওই ক্ষতটা যেন বেশি পরিস্ফুট হয়ে উঠেছে। কি মনে হওয়ায় আমি আরও একটা জ্বলন্ত চিতার কাছে ছুটে গেলাম। সেখানেও একটু ভালো করে লক্ষ্য করতে দেখতে পেলাম ওর ঘাড়েও অমন একটা ক্ষত আছে। তবে কি ইচ্ছাকৃতভাবে এই বাচ্চাগুলোকে মেরে ফেলা হচ্ছে? শুধু মেরে ফেলা হচ্ছে তাই তো নয়, ওদের আত্মাকেও কেউ নিজের কাছে আটকে নিচ্ছে। কে করছে এমন? কমলা দেবী? হারানের কথা যদি সত্যি হয় তাহলে কমলা দেবী কালো জাদু থেকে শুরু করে তন্ত্রের বিদ্যা উপাচার সব জানেন। কি এমন করেছেন উনি? কি উদ্দেশ্য ওনার? আমাকে সব জানতে হবে। কমলা দেবীর পরিকল্পনা না জানলে ওনাকে আটকানো সম্ভব নয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এলাম জমিদার বাড়িতে। বীরেন্দ্র চাইছিল আমি একবার জমিদার বীরভদ্রকে পরখ করে দেখি, বহু ডাক্তার দেখিও নাকি কোনো লাভ হয়নি। অগত্যা আমি গেলাম বীরভদ্রকে পরখ করতে। সবার আগে আমি ঘাড়ের কাজটায় লক্ষ্য করলাম, না বাকিদের মতো ওনার ঘাড়ে কোনো ক্ষতের সৃষ্টি হয়নি, কোনো চিহ্ন বা দাগ কিছুই নেই। আমার খানিক তাল কাটল। হঠাৎ দেখলাম ওনার মুখ দিয়ে কেমন যেন গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে। আমি গলা নামিয়ে জিজ্ঞাসা করলাম, জমিদার মশাই কিছু বলবেন? আমাকে বলতে পারেন, কোনো ভয় নেই। জমিদার বীরভদ্র অতি কষ্টে একটা আঙুল তুলে দূরে কোথাও ইশারা করার চেষ্টা করলেন, তারপর নিজেই নিস্তেজ হয়ে বিছানায় প্রায় মিশে গেলেন। আমি ধীর পায়ে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। আমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটাই ভেবে ঠিক করতে পারছি না আমি। এমন সময় হারান এসে বলল, তালমশাই আপনি খেয়ে নেবেন, চলুন, বেলা অনেক হল। অগত্যা আমি হারানের সাথে গেলাম। হারান বলল, ঠাকুমশাই জমিদার কখনো কিচ্ছু বলবে না, উনি কর্তা মায়ের বিরুদ্ধে কখনো কিচ্ছুটি বলেন না। আপনি কর্তা মায়ের উপরে নজর রাখুন, উনি তো রোজ শ্মশানে যান, গায়ে মোড়ক লাগার পর থেকে যখনই কোনো বাচ্চা মারা গেছে সবার আগে সেই বাড়িতে উনি গেছেন। কথাটা শুনে আমি একটু হোঁচট খেলাম। যখনই কেউ মারা গেছে তার বাড়িতে কমলা দেবী উপস্থিত হয়েছে, তবে কি ক্ষতটা কোনোভাবে কমলা দেবীর জন্যই সৃষ্টি হয়েছে? মনে মনে ঠিক করলাম আজ রাতে ঘুমোলে চলবে না, চোখ খোলা রাখতে হবে, কান সজাগ রাখতে হবে। আমার ধারণা কমলা দেবী রাতের বেলা শ্মশানে গিয়েছিলেন, আমাকেও যেতে হবে। এইসব ভাবতে ভাবতে বিকেল হয়ে এলো। বীরেন্দ্র হঠাৎ এসে বলল, ঠাকুরমশাই তাড়াতাড়ি আসুন, বিজয়ের শ্বাসটান উঠেছে ঠাকুরমশাই। আমি জানতাম এমন কিছু একটা হতে পারে, তবু আমি তাড়াহুড়ো করে গেলাম বিজয়ার ঘরে। একদিকে বিজয়ার শ্বাসটান উঠেছে, অন্যদিকে খোকা ক্রমাগত কেঁদে চলেছে। আমি খোকার দিকে তাকালাম, চোখ দুটো খোলা রেখে কাঁদছে কি করে ছেলেটা? কেমন যেন অস্বাভাবিক রকমের লাল লাগছে ওর চোখ দুটো। ওর মায়ের দিকে তাকিয়েই যেন কেঁদে চলেছে ও। আমার মন বলছে ওই বাচ্চাটার মধ্যে অদ্ভুত কিছু একটা ব্যাপার আছে। আমি বললাম, বীরেন্দ্র খোকাকে এই ঘরে রাখা চলবে না, ওকে অন্য ঘরে রাখার ব্যবস্থা করো। বীরেন্দ্র কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু আমার অগ্নিদৃষ্টি দেখে আর কিছু বলার সাহস পেল না, খোকাকে নিয়ে চলে গেল। আমি বিজয়ার কপালে হাত রাখলাম, ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল বিজয়া, আর টান উঠছে না ওর। খোকার রহস্য ভেদ করতে হবে আমাকে, ওর সাথে এই সারা গ্রামের অসুখ একটা সংযোগ আছে।
সে বীরেন্দ্র যতই অস্বীকার করুক না কেন। আমি শুধু রাতের অপেক্ষা করতে লাগলাম, কখন রাত হবে আর আমি কমলা দেবীকে অনুসরণ করতে পারব। রাত প্রায় 3টে বাজে, আমি উঠে বসলাম। আজকেও কান্নার শব্দটা পাচ্ছি, সেই সাথে ঘরের বাইরে কারোর পায়ের আওয়াজ। আমি আর বেশি দেরি না করে আমার ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বাইরে এসে লক্ষ্য করলাম বাড়ির পেছনের বেশ কিছুটা ধসে যাওয়া অংশ আছে, সেই দিক দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে। হয়তো সদর দরজা দিয়ে বেরোতে চায় না, তাই এই ব্যবস্থা। তার সর্বাঙ্গ লাল কাপড়ে জড়ানো, শাড়ি পরার ভঙ্গিটা বড় অদ্ভুত। আমি খানিকটা তফাত রেখে তাকে অনুসরণ করতে লাগলাম। আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই নারী কমলা দেবী, কিন্তু এত রাতে উনি যাচ্ছেন কোথায়? আমি যেখানে ভাবছি সেখানেই কি? কিন্তু না, আমার ধারণাকে ভুল প্রমাণিত করে কমলা দেবী নদীর ধারে এসে দাঁড়ালেন। শ্মশানের রাস্তা তো অন্যদিকে। আমি আর থাকতে পারলাম না, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বললাম, কমলা দেবী, এত রাতে আপনি এখানে কি করছেন? কমলা দেবী আমার গলার আওয়াজ শুনে হকচকিয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি এখানে কি করছেন ঠাকুর মশাই? আপনি কি আমাকে অনুসরণ করছেন? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, হ্যাঁ, এই গ্রামে যা যা ঘটে চলেছে তার পেছনে আপনার হাত আছে। আপনি নানান অতিপ্রাকৃতিক বিদ্যায় সিদ্ধ, আপনি নিশ্চয়ই। আমি নিশ্চয়ই কি? টুকটাক করে সবাইকে মেরে ফেলছি, কতটুকু জানেন আপনি আমার বিষয়? এই জমিদারির বিষয় কতটুকু জানেন? কত জন্মের পাপ এই বংশ বয়ে নিয়ে চলেছে আপনি তা জানেন? বেশ জোর দিয়ে কথাগুলো বললেন কমলা দেবী। আমি জিজ্ঞেস করলাম, কোন পাপ? কিসের পাপ? শুনবেন আপনি? শুনে কি করবেন ঠাকুর মশাই? সে যখন সবাইকে খাবে ঠিক করেছে, তখন সে নিশ্চয়ই খাবে। কেউ বাঁচবে না আর এই বংশে, সবাই কেউ গিলে খাবে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন কমলা দেবী, কে গিলে খাবে? ধরে আসা গলায় কমলা দেবী বললেন, অনেক কাল আগেকার কথা, এই জমিদার বাড়ির একটা কালো ইতিহাস বলতে পারো। তখন আমি বিয়ে করে এই বাড়িতে আসিনি, সবই আমার স্বর্গীয়া শাশুড়ি মায়ের মুখে শোনা। আমার শাশুড়ি অর্থাৎ নলিনীর এক বিধবা যা ছিল, নাম কুসুম। বিয়ের পরপরই বিধবা হয়েছিল কুসুম, সংসারে অবহেলিত হয়ে পড়ে থাকত। আমার শ্বশুর মশাইয়ের এক বন্ধুর খুব যাতায়াত ছিল এই বাড়িতে, নাম মোহন। প্রায় রোজই বিকেল হলে আসত, কুসুমের সাথে তার সাক্ষাৎ বাড়তে থাকে দিনের পর দিন। একটা সময়ের পরে তারা দুজনেই সম্পর্কে জড়িয়ে পড়ে, বাড়িতে যখন তখন নানান ছুতোয় আসতে লাগলো মোহন। নলিনী তখন নতুন বউ, সে কিছু বুঝতো না, মোহন এবং কুসুমের সম্পর্ক বিছানা অব্দি করিয়ে যায়। একদিন দুজনেই হাতে নাতে ধরা পড়ে যায় বাড়ির সকলের কাছে। মোহন কি করবে বুঝতে না পেরে পালিয়ে যায়, যত লাঞ্ছনা ভোগ করতে হয় কুসুমকে। সেদিনের মতো বিষয়টা বন্ধ হয়ে গেলেও আসল ঘটনা ঘটে ঠিক এর পরে। প্রায় এক সপ্তাহ পরে জানা যায় কুসুম সন্তান সম্ভবা, ওর পেটে মোহনের সন্তান বড় হয়ে উঠেছে। সকলের মাথায় হাত ওঠে, কি করবে কেউ বুঝতে পারে না। লোক জানাজানি হলে যে জমিদার বাড়ির মান সম্মান সব ধুলে মিশে গড়াগড়ি খাবে। এমন জটিল পরিস্থিতিতে একটাই কাজ করা সম্ভব, বাচ্চাটাকে যে করেই হোক মেরে ফেলতে হবে।
ঠিক এই সময় কুসুম পিলকে বসল। ও কিছুতেই ধাইমাকে ওর কাছে ঘেঁষতে দেবে না। শেষ পর্যন্ত যা করা সেটাই করতে হলো। কুসুমের খাবারের সাথে বড়ি মিশিয়ে খাইয়ে দেওয়া হলো। কুসুমের বুঝতে একটু সময় লেগেছিল যে পেটের বাচ্চাটা নেই, কিন্তু যখন বুঝল তখন। এতটা বলে একটু থামলেন কমলা দেবী। কুসুমের সেরূপ কল্পনা করতে পারবেন না আপনি। ওইটুকু নিরীহ মেয়ে যে এত ভয়ঙ্কর হতে পারে কেউ ভাবতেই পারেনি। নিজের রক্ত দিয়ে এই জমিদার বাড়ি ভাসিয়ে দিয়েছিল। ওই উঠোনে দাঁড়িয়ে কুসুম অভিশাপ দিয়েছিল এই বংশে অসুর জন্ম নেবে, আর সে সবাইকে শেষ করবে, খেয়ে ফেলবে সবাইকে। দুপুরুষ ধরে আমরা ভয় ভয় কাটিয়েছি, কবে অভিশাপ ফলে যায়। এত বছরেও কিচ্ছু হয়নি দেখে আমরা নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু বিজয়ের সন্তান প্রসবের পর থেকেই যা সব ঘটে চলেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে বিজয়ার সন্তান আসলে অসুর? হ্যাঁ, আমাকে এই বাড়িতে বউ করে এনেছিলেন আমার শ্বশুর ঠাকুর। উনি ভেবেছিলেন আমি নিজের বিদ্যা দিয়ে এই গ্রামকে আগলে রাখতে পারব, আর আমি তাই করে এসেছি এত বছর ধরে। কিন্তু এবারে বোধ হয় তার সম্ভব হল না। আমার চোখের সামনে বিজয়া আর বীরেন্দ্রের ছেলে একের পর এক বাচ্চার রক্ত পান করে আসুরিক শক্তির অধিকারী হয়ে উঠেছে। এমনকি ওর মাকে উক্তি ছাড়েনি। যত বড় হবে ওর খিদে আরো বাড়বে। এখন শুধু গ্রামের বাচ্চাদের মেরেছে, এরপর বড় বুড়োদেরও মারবে। আমি কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। তার মানে সবার ঘাড়ের ওই দাগ ওই খোকার জন্যই সৃষ্টি হয়েছে, সেই কারণেই ওর কান্নাটা এমন অদ্ভুত। ওকে দেখলেই আমার অদ্ভুত অস্বস্তি হয় বুকের ভেতর। আমি জিজ্ঞেস করলাম, এর উপায় কি কর্তামা? উপায় একটাই, কুসুমের আত্মা এখন বিজয়ার ছেলেকে পরিচালনা করছে। কুসুমের আত্মাকে ধ্বংস করলে তবে এই গ্রাম মুক্তি পাবে, বিজয়ার ছেলেও মুক্তি পাবে। আর তার জন্য বিজয়াকে আমাদের প্রয়োজন। ওকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলতে হবে, সেটাও আর এক অসম্ভব কাজ। কারণ কুসুমের আত্মা বেশিরভাগ সময় বিজয়ার প্রাণকে আটক করে রাখে। আমার ধারণা আপনি উপস্থিতি এর আগেও টের পেয়েছেন। আমি সেই কালো ধোঁয়ার কথা খুলে বললাম কমলা দেবীকে। কমলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর খেলা শুরু করে দিয়েছে, এরপরে আরো কত যে সর্বনাশ ডেকে আনবে ও কে জানে। একটা না একটা উপায় নিশ্চয়ই আছে, তবে সবার আগে বিজয়াকে সুস্থ করে তুলতে হবে। মাথা নাড়লেন কমলা দেবী। আমার মনে হঠাৎ একটা প্রশ্ন উঁকি মারল। আমি জিজ্ঞাসা করলাম, একটা কথা বলুন তো কর্তামা, আপনি এত রাতে এই নদীর ধারে কি করছেন? বিজয়ার ছেলে যে সমস্ত বাচ্চাদের শেষ করেছে তারা কেউ মুক্তি পাচ্ছে না। ওদের সবার হাড়ের একটা করে অংশ আমি নিয়ে এসেছি, ওদের মুক্তি দিতে হবে তো। আমার সামনেই একটা মাটির কলসি বের করে আনলেন কমলা দেবী। অজস্র হাড় জমা করে রাখা সেখানে, নদীর জল দিয়ে ভালো করে সেসব ধুয়ে নিলেন। তারপর এক চিমটে তেল আর সিঁদুর গুলে লাগিয়ে আগুন ধরিয়ে দিলেন সেই কলসিতে। খানিকক্ষণের মধ্যেই আগুন ধরে জ্বলতে জ্বলতে হঠাৎ কলসিটা ফেটে গেল সশব্দ। কমলা দেবী আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, তারপর উঠে পড়লেন কমলা দেবী, আমার দিকে চেয়ে বললেন, এই জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে নিজের হাত কেটে কুসুম অভিশাপ দিয়েছিল, আজও সেই রক্তের দাগ হয়তো লেগে আছে। তারপর নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল কুসুম,
দুদিন পরে ওর ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। নিজেকে আগুনে পুড়িয়ে শেষ করে ফেলেছিল কুসুম। বলতে বলতে কমলা দেবীর গলার স্বর যেন কেঁপে গেল। আমি বললাম, আমার একবার ওই ঘরে যাওয়া প্রয়োজন। কমলা দেবী আমাকে বাড়ির দক্ষিণের কোণে নিয়ে গেলেন, কুসুমের ঘর যেখানে আছে। ঘরটা তালা বন্ধ। কমলা দেবীর কাছে চাবি ছিল, উনি দরজা খুললেন। এই ঘরটা যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল অগ্নিকাণ্ডে তা দেখেই বোঝা যাচ্ছে। তবু এই ঘরের মুখোমুখি হওয়ায় প্রথমবার যে কেউ অবশ্যই একবারের জন্য হলেও থমকে যাবে। ঘরটা যে একসময় আগুন ধরে গিয়েছিল তা দেখলেই বোঝা যায়। খাটের পায়াগুলো কেমন কালো কালো হয়ে গেছে, ধুলো আর ছাইতে মাখামাখি চারিদিক। কিছু তুবড়ে যাওয়া গয়না একপাশে পড়ে আছে, হয়তো কুসুমের গায়ের গহনা। যদি কোনো সাধারণ মানুষকে বেশিক্ষণ এই ঘরে থাকতে বলা হয় সে নির্ঘাত অজ্ঞান হয়ে পড়বে। আলমারির পাল্লা দুটো ভেঙে গেছে, ভেতরে অবশিষ্ট কিছু নেই। একটা পাশে কিছু কাঁচের টুকরো এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। সব মিলিয়ে অবস্থা ভারী শোচনীয়। আমি একটা দিক একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। মনে হচ্ছিল ঠিক এই ঘরটাতেই আমাকে যাবতীয় কাজ করতে হবে, কিন্তু এতদিনের জমে থাকা ধুলো পুরোপুরি ঝেড়ে ফেলা বড় মুশকিল। তবু চেষ্টা করলাম খানিক। হঠাৎ ঘরে কেমন যেন একটা মিঠে কড়া গন্ধ পেলাম। মোহাচ্ছন্ন হয়ে পড়ছি ধীরে ধীরে। কমলা দেবীকে জিজ্ঞেস করলাম, গন্ধটা পাচ্ছেন? না, আপনাকে এবার যা কাজ করার করতে হবে, আমি ঘরে যাচ্ছি। আমি একা দাঁড়িয়ে রইলাম ঘরে। ঘরের ভেতরের দিকে যাওয়ার পর হঠাৎ নাকে ঝাপটা মারল সেই পোড়া গন্ধটা। আমার আশেপাশে যেন সে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে রয়েছে? কুসুম নাকি সেই অসুর পুত্র? আমি অস্ফুটে বলে উঠলাম, কুসুম! একটা সরু রিনরিনে কণ্ঠস্বর বলে উঠল, এই ঘরের চৌকাঠ কেন এত উঁচু জানিস? একবার যে এই চৌকাঠ পেরিয়ে ঘরে প্রবেশ করে সে আর কোনো দিন বেরোতে পারে না। এটা কোনো সাধারণ ঘর ছিল না, এটা শাস্তি দেওয়ার ঘর। জমিদার বাড়ির কোনো মেয়ে বা বউ কোনো অপরাধ করলে তাকে ঘরে এনে ফেলে রাখা হতো। এই বাড়ির গিন্নিমা মানে আমার শাশুড়ি মা প্রতিদিন আসতেন, 100 চাবুক মারতেন, চলে যেতেন। না খাবার দেওয়া হতো না জল। এভাবেই কাটত জমিদার বাড়ির বিধবাদের জীবন। আমাদের মানুষ বলে মনে করতো না কেউ। সকলে বলতো আমি আমার স্বামীকে খেয়ে নিয়েছি, আমি এর প্রতিবাদ বার বার করেছি, কিন্তু কেউ শোনেনি আমার কথা। এটা আমার আসল ঘর নয়। যেদিন আমার স্বামী মরল সেদিন থেকে এই ঘরে এনে রাখা হয়েছে আমাকে। আমি ভেবেছিলাম এভাবেই আমার জীবন কাটবে। ঠিক তখনই মোহন এলো আমার জীবনে। কি অপরাধ ছিল বল আমার? শুধু নতুন করে বাঁচতে চেয়েছিলাম, সেটাও আর কোনোভাবে সহ্য হলো না। আর মোহন, সেও আমাকে বিপদের মুখে একা ঠেলে রেখে পালিয়ে গেল। সবাই নিজেদের কথা ভাবল, নিজেদের মান সম্মান, এই জমিদার বাড়ির ঠুনকো আবিজাতদের কথা ভাবল। কিন্তু কেউ একবারও ভাবল না আমার কি হবে, আমার অনাগত সন্তানের কি হবে। কেন মেরে ফেললো আমার পেটের সন্তানকে? ও তো কোনো অপরাধ করেনি। তাই আমিও ঠিক করেছি, আমি কাউকে ছাড়ব না, ছাড়ার প্রশ্নই উঠছে না। আমাকে যেমন কষ্ট দিয়ে মারা হয়েছে তেমনি সবাই মরবে, সবাই মরবে। বাড়ির বউয়ের ছেলে হয়েছে বলে সকলের খুব আনন্দ হচ্ছে না? ওই ছেলেটা পুরো গ্রাম উজাড় করে দেবে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। আমি প্রথমে কি বলবো বুঝে পেলাম না। আমার চারপাশে একটা গরম হাওয়া টের পাচ্ছি। কুসুম রীতিমতো ফুঁসছে। যাদের জন্য তোমার আর তোমার সন্তানের এমন পরিণতি হয়েছে তারা তো আর কেউ নেই। যারা আছে তারা তো কেউ তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তাদের সাথে এমন কেন করছো তুমি?
এত কিছু আমি জানি না, আমার কাজ আমি করব, ব্যাস। একটা দমকা হাওয়া আমার পাশ দিয়ে চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে ঘরে চলে এলাম। সেদিনের মতো রাতটা কেটে গেলেও পরের দিনটা খুব একটা ভালোভাবে শুরু হলো না। সকালে উঠেই খবর পেলাম বিজয়ার শরীরের আরও অবনতি ঘটেছে। বিজয়াকে ঠিক থাকতেই হবে, আজ রাতেই ওকে দিয়ে কাজটা করাতে হবে, নইলে বড্ড দেরি হয়ে যাবে। আমি একবার গিয়ে বিজয়াকে দেখে এলাম। থেকে থেকে শ্বাসকষ্ট হচ্ছে ওর। আমি বলে দিয়েছি খোকাকে যেন ওর ঘরে রাখা না হয়। আজ খোকা নেই, তবু ওর শরীরের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। কমলা দেবীর সাথে সকালে চোখাচুখি হতে উনি বললেন, আজ রাতটুকুই তো সময়, তাই না? হ্যাঁ। খোকা বা বিজয়ার কোনো ক্ষতি হবে না তো? কুসুম সব ধরনের চেষ্টা করবে ওদের ক্ষতি করার। ওদের জীবন বিপন্ন বটেই, তবু আমাদের চেষ্টা করতে হবে ওদের সুরক্ষিত রাখার। কমলা দেবী আমার কথায় মাথা নাড়লেন। আমি বললাম, একবার জমিদার মশাইয়ের সাথে দেখা করতে চাই। ওনার উপরেও বিপদের ছায়া নেমে আসতে পারত। আমি তা আগেই টের পেয়েছিলাম বলে ওনাকে দীর্ঘ সময়ের জন্য ঘুমে মগ্ন করে রেখেছি। উনি উঠতে বা কথা বলতে পারবেন না। কুসুম নিজের মায়া জালে ওনাকে জড়াতে পারবে না। আমি মাথা নাড়িয়ে বললাম, চলুন একবার দেখে আসি। আমার কথা মতো কমলা দেবী আমাকে নিয়ে চলে গেলেন জমিদার মশাইয়ের ঘরে। আমি ঘরে যেতেই আবার একটা মিঠে করা গন্ধ এসে আমার নাকে ঝাপটা মারল। আমার মুখ দেখে কিছু বুঝতে পেরেই বোধহয় কমলা দেবী বললেন, ওষুধের গন্ধ, কর্পূরে মধু মিশিয়ে রেখেছি, এই ঘর সহজে কুসুমের নজরে না পড়ে যেন। আমি জমিদার মশাইয়ের নাড়ি দেখলাম, তারপর বললাম, আজ রাতে বেরোনোর আগে ঘর একবার শুদ্ধিকরণ করে যেতে হবে। ওনার কি কোনো ক্ষতি হবার সম্ভাবনা আছে? আমার মনে হয় নেই। কর্তামা, আপনাকে একটা কথা জানানো প্রয়োজন বলে আমার মনে হয়। কমলা দেবী জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, কি কথা? আমার ধারণা জমিদার বীরভদ্রের শরীরে এই বংশের রক্ত বইছে না, ওনাকে দত্তক নেওয়া হয়েছিল। মাথা নিচু করে ফেললেন কমলা দেবী, তারপর বললেন, উনি আমাকে জানিয়েছিলেন কথাটা। এখন আমরা এই বংশের একটা অংশ হয়ে গেছি, তাই আমাদের বংশধরকে কুসুমের ক্রোধের শিকার হতে হচ্ছে। কমলা দেবী ভেঙে পড়েছেন দেখে আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, এত ভেঙে পড়বেন না, আমার বিশ্বাস আমরা এর প্রতিকার ঠিক করব। শুধু আজকের রাতটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিজয়াকে আজকের মধ্যে সুস্থ করে তুলতে হবে, সেটা যে করেই হোক, ওকে নিজের সম্বিতে ফিরতেই হবে। আমার কথা শুনে মাথা নাড়লেন কমলা দেবী। হঠাৎ হারান এসে উপস্থিত হল ঘরে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এখানে, শিগগিরই চলুন। রাকালে মেয়ের কি অবস্থা হয়েছে দেখবেন, চলুন ঠাকুরমশাই। সকলে বলছে তাকে নাকি ভূতে ধরেছে। হারান হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল। আমি কমলা দেবীর দিকে তাকালাম। কমলা দেবী বললেন, আপনি যান ঠাকুরমশাই, দেখুন মেয়েটিকে কোনোভাবে বাঁচানো যায় কিনা। আমি অনুমতি পাওয়া মাত্র আর অপেক্ষা করলাম না, হারানের সাথে রওনা দিলাম সোজা। যাওয়ার পথে হারান বলল, কর্তামার উপর নজর রেখেছেন তো ঠাকুরমশাই, উনি কিন্তু যত নষ্টের গোড়া। উনি আছেন বলেই তোমরা এখনো বেঁচে আছো হারান, সঠিক মানুষকে তার উপযুক্ত সম্মান দিতে শেখো। আমার কথা শুনে খানিক দমে গেল হারান। আমরা মিনিট পাঁচেকের মধ্যে পৌঁছে গেলাম রাখালের বাড়িতে। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি ভেতরে পা রাখতেই থমকে গেলাম। একটা বাচ্চা মেয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। ওর ঠিক মাথার কাছে বসে আছে বিজয়া আর বীরেন্দ্রর একমাত্র ছেলে। ছেলেটার মুখে ক্রুর হাসি লেগে আছে, ওর দুই হাত ভর্তি রক্ত,
মেয়েটার ঘাড়ের কাছ থেকে কাঁচা কাঁচা মাংস খুবলে খাচ্ছে ওইটুকু বাচ্চা ছেলে। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। আমি একটা পয়সা বের করে মেয়েটার মাথায় রাখলাম। মেয়েটা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে এলো, সবাই যেন খানিকটা নিশ্চিন্ত হলো। ভাবলো মেয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু পরক্ষণেই মেয়েটা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। ওর শরীরের তাপ এত বেড়ে গেল যে পয়সাটা সহসাই লাল বর্ণ ধারণ করলো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খোকার পাশে কুসুমের অবয়ব ধীরে ধীরে পরিস্ফুট হচ্ছে। খোকাকে যে কুসুম পরিচালনা করছে সে বিষয়ে আর বিন্দুমাত্র দ্বিধা আমার মনে নেই। আমি বুঝলাম এই মুহূর্তে আমার কিছু করার নেই। মেয়েটা কাঁপতে কাঁপতে একটা সময় পর স্থির হয়ে এলো, ওর অঙ্গ সঞ্চালন বন্ধ হয়ে গেল। শেষ নিঃশ্বাস ফেলে মেয়েটা মারা গেল। সঙ্গে সঙ্গে কান্নার রোল উঠল সারা বাড়িতে। নিজের মেয়েকে হারিয়ে বাড়ির লোক যেন পাগলের মতো হয়ে গেল। আমি দেখলাম ধীরে ধীরে খোকা আর কুসুমের অবয়ব মিলিয়ে যাচ্ছে। আমি কিছু বলে উঠতে পারলাম না। হারানকে বললাম, বাড়ি চলো, এখানে আর কিছু করার নেই আমাদের। হারান মাথা নত করে বাড়ির দিকে হাঁটতে লাগল। আমার মনের ভেতরে বড্ড খচখচ করছে। এভাবে কত বাচ্চাকে প্রতিদিন মেরে ফেলছে কুসুম, তাও আবার একটা বাচ্চাকেই ব্যবহার করে। আজকের মধ্যেই যে করে হোক এই পুরো বিষয়টা বন্ধ করতেই হবে। আমি কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি ফিরলাম। শরীর খারাপ লাগছে বড্ড। এমন একটা বিকট দৃশ্য দেখার পর মাথা ঠিক রাখা সম্ভব নয়, কিন্তু আমি জানি আমাকে এখনই কাজ শুরু করতে হবে। সবার প্রথম কাজ হলো বিজয়াকে জাগিয়ে তোলা। বাড়িতে ফিরে সবার আগে আমি ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করলাম। তারপর কি কি করতে হবে মনে মনে সাজাতে লাগলাম। এতটুকু ভুল করলে চলবে না কাজে, মাথা ঠান্ডা রাখতে হবে। যা ঘটে গেল তারপরে আমি আর এক মুহূর্ত নিশ্চিন্তে থাকতে পারছি না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ একটা কথা আমার মনে পড়ল। প্রেত সাধনা করার সময় একটা পুঁথি লাভ করেছিলাম আমি, সেভাবে কোনোদিন খুলে দেখার প্রয়োজন বোধ করিনি। যদিও এতদিন ধরে ওটা আমার সাথেই ছিল, তবে আজ মনে হলো একমাত্র ওই পুঁথিটাই আমাকে সাহায্য করতে পারবে। প্রেত সাধনা করার সময় আমি একটা জিনিস শিখেছিলাম, কোনো আত্মাকে নিজের বশে আনতে হলে কয়েকটা জিনিস মেনে চলতে হয়। প্রথমত, যতক্ষণ না কাজ সমাপ্ত হচ্ছে আত্মাকে চটাতে নেই। দ্বিতীয়ত, তার কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়ায় বিচলিত হতে নেই, সেই অনুযায়ী কাজ করতে হবে আমাকে। সবার প্রথমে সাধনার স্থলটিকে নির্বাচন করতে হবে। যে ঘরে কুসুম আর কুসুমের অনাগত সন্তান শেষ হয়েছিল সেই ঘরেই যা করার করতে হবে। আমি ছুটে গেলাম ওই ঘরে। বাড়িতে এখন কেউই সেভাবে নেই। বিজয়া নিজের ঘরে ঘুমোচ্ছে, বীরেন্দ্র সেরেস্তায় গেছে, বীরভদ্র অসুস্থ, আর কমলা দেবী এদিকে আসবেন না বলেই আমার বিশ্বাস। তাই খুব দ্রুত কাজটা শেষ করতে হবে। একটা উপযুক্ত স্থান নির্বাচন করে আমি সেখানেই বসলাম। কাঠের টুকরোতে আগুন ধরানোর চেষ্টা করতে লাগলাম। কেন জানি আগুন জ্বলতে চাইছিল না কিছুতেই। এতদিন ধরে এই ঘরে অশুভ শক্তির আনাগোনা হয়েছে, তাই শুভ শক্তি বারবার বাধা পাচ্ছে প্রবেশ করতে। আমার চারপাশে খড়ি দিয়ে চক কেটে তার উপর চন্দন বাটা লেপে দিল। তার মাঝে কাঠের টুকরোটা রেখে আগুন ধরালাম আমি। এবার আগুন ধরাতে বেশি সময় লাগলো না। চারিদিকে যে ঝড় উঠেছে আমি বেশ বুঝতে পারছি, হয়তো বেতাল পিশাচরাও নেচে উঠবে। এমন দুর্যোগের রাতে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ হাসিল করা বেশ কঠিন। হয়তো এমন একটা কাজ করছি বলেই আজ এমন দুর্যোগ উঠেছে। তবে আমি নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করলাম। কুসুম এখন আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য বিজয়াকে ওর কবল থেকে মুক্ত করা।
কারণ একমাত্র বিজয়াই পারবে কুসুমকে শেষ করতে। কাঠের টুকরোটা কালো হয়ে গেছে, আমি ওটাকে নিয়ে সোজা বিজয়ার ঘরের দিকে গেলাম। হাত পুড়ে যাচ্ছে আমার, তবুও এখন থামার সময় নেই। বিজয়ার ঘরে যেতেই আমি থমকে গেলাম। বিজয়ার ছেলে ঠিক ওর মাথার কাছে বসে আছে, ওর দুই চোখ দিয়ে আগুন ঝরছে, বিজয়ার শ্বাসকষ্ট হচ্ছে, কিছুতেই স্থির হয়ে শুয়ে থাকতে পারছে না। কিছুক্ষণ আগে এইভাবে একটা বাচ্চা মেয়ের মৃত্যু নিজের চোখের সামনে দেখে এসেছি আমি, কিন্তু বিজয়াকে কিছুতেই মরতে দেওয়া যাবে না। আমি ছুটে গিয়ে কাঠের টুকরোটা বিজয়ার কপালে ঠেকালাম। চিৎকার করে উঠল বিজয়া, সেই সাথে সারা ঘর কালো ধোঁয়ায় ভরে গেল। আমার নিজেরই প্রায় দম বন্ধ হয়ে এলো। কি হয়েছে ঠাকুরমশাই, কি হয়েছে এখানে? কমলাদেবী ঘরে ছুটে এলেন। আমি বললাম, বিজয়াকে মুক্ত করছি। কমলাদেবী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। একটা সময়ের পর ধীরে ধীরে সব শান্ত হয়ে এলো। বিজয়ার ছেলে কোথায় যেন মিলিয়ে গেল, কালো ধোঁয়াগুলো ধীরে ধীরে সরে যেতে লাগলো। বিজয়া চোখ মেলে তাকালো, শুধু তাকালো না, ধীরে ধীরে উঠেও বসলো, আমাদের দিকে চাইল। কমলাদেবী এগিয়ে এসে ওর মাথায় হাত রাখলেন, তারপর বললেন, শরীর এখন কেমন লাগছে মা? বিজয়া মাথা এলিয়ে বলল, ভালো। হঠাৎ একটু অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো বিজয়া, তারপর বলল, মা, খোকা, আমার খোকা কোথায়? ও আছে, ও সঠিক জায়গাতেই আছে মা। কমলাদেবী বিজয়াকে বোঝানোর চেষ্টা করেন, তবু বিজয়া অসুস্থভাবে মাথা নেড়ে নেড়ে বলতে থাকে, আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলুন মা, আমার মনে হচ্ছে যেন কত দিন ওকে দেখি না আমি। ওর কি কিছু হয়েছে? চুপ করে আছেন কেন মা, বলুন না মা। এবার আমি মুখ খুললাম, বললাম, শান্ত হও বৌরানী, তোমার ছেলের কিচ্ছু হয়নি, ও ঠিক আছে, কিন্তু তুমি সাহায্য না করলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেন, কি হয়েছে? আমি ওর কাছে যাব। বিজয়াকে শান্ত করার জন্য আমি সব কথা খুলে বললাম। সব শুনে বিজয়ার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। ও বলল, এবারে উপায় কি হবে? আমার কথা শোনো, যা যা করতে বলছি করো, তোমার ছেলের কোনো ক্ষতি করতে পারবে না কুসুম। বিজয়া ঘুম মেরে বসে রইল, তারপর বলল, আমাকে কি করতে হবে? আমি সব বুঝিয়ে দিচ্ছি। রাত গভীর হচ্ছে, আর বেশি দেরি নেই সেই মুহূর্তটার। কমলাদেবী বিজয়াকে তৈরি করছেন। আমি জমিদার বীরভদ্রের ঘরে চুপচাপ এসে উপস্থিত হলাম। বীরভদ্র ঘুমে অচেতন। আমি ওনার হাতে একটা কালো সুতো বেঁধে দিলাম। ওনার ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে প্রতিটা কোণায় একটা করে লাল কাপড়ে মোড়া কর্পূর রেখে দিলাম। এরপর আশা করি ওনার আর কোনো বিপদ হবে না। আমার দৃঢ় বিশ্বাস ছিল কুসুম একবার হলেও ওনার ক্ষতি করবে, তার প্রতিকার করতেই এই ব্যবস্থা। এরপর আর এক মুহূর্ত ওই ঘরে অপেক্ষা না করে বেরিয়ে এলাম। কমলাদেবী আর বিজয়া তৈরি হয়ে গেছে। বিজয়াকে একটা লাল পাড় সাদা শাড়ি পরিয়ে তৈরি করেছেন কমলাদেবী। আমি বিজয়ার হাতেও একটা সুতো বেঁধে দিলাম, তারপর বললাম, মা, যাই হয়ে যাক, তোমার সামনে যদি তোমার ছেলে এসেও বলে উপাচার বন্ধ কর, তবু তুমি তার কথা শুনবে না। হ্যাঁ, এতে তোমার ছেলেরই ক্ষতি হবে, বুঝতে পারছো তো আমি কি বলছি? শুধুমাত্র আমার কথা শুনবে তুমি। নিজের ছেলেকে যদি রক্ষা করতে চাও তাহলে আমার কথা একটু শুনে দেখো, আর মনটাকে শক্ত করো। বিজয়া বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। ওর চোখ মুখ সব কেমন ভাবলেশহীন হয়ে গেছে, এত মানসিক ধকল আর নিতে পারছে না ও। তাছাড়া শারীরিকভাবেও যথেষ্ট ক্লান্ত, বিপর্যস্ত। তবু আজ এইটুকু কষ্ট ওকে করতেই হবে, না হলে বড় অনর্থ ঘটে যাবে। আমরা আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। নদীর ঘাটে যেতে হবে আমাদের। আমি কমলাদেবীর হাতে কুসুমের একটা শাড়ি দিয়ে বললাম, এটা কখন ব্যবহার করতে হবে আমি বলে দেব। কমলাদেবী মাথা নাড়লেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে পৌঁছলাম। আমি কাঠগুলো একত্রিত করে আগুন ধরিয়ে বললাম, মা, আমার সামনে এসে বসো। বিজয়া চুপচাপ এসে বসে পড়ল।
কমলা দেবীকে বললাম সিঁদুরটা ওর মাথায় লেপে দিন। আচ্ছা। কমলা দেবী আমার নির্দেশ মতন বিজয়ার কপালে রাঙিয়ে দিল সিঁদুর। তারপর আমার কথা অনুযায়ী কুসুমের শাড়িটা ওর গায়ে জড়িয়ে দিলেন। আমি বললাম, মা, এবার আমি যা বলবো আমার সাথে সাথে উচ্চারণ করো। বিজয়া আমার সাথেই মন্ত্র উচ্চারণ করল। তারপর আমি বললাম, এবার নদীতে গিয়ে তিনটে ডুব দিয়েছো তুমি। বিজয়া উঠে দাঁড়াল। কমলা দেবী ওকে সাহায্য করতে যাচ্ছিলেন, কিন্তু আমি ওনাকে বাধা দিয়ে বললাম, না 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 না, ওকে একাই যেতে হবে। বিজয়া ঠিক ঘাটের সিঁড়িতে পা রাখবে, তখনই একটা কুচি হাত ওকে জড়িয়ে ধরল। মা, তুমি ওখানে যেও না, নদীতে নামলে আমাকে আর কখনো পাবে না তুমি, যেও না মা। বিজয়ার পা স্থির হয়ে গেল। আমি বুঝলাম কুসুম ওর মায়ার ছলনা শুরু করেছে। আমি চিৎকার করে বললাম, বিজয়া, আমি তোমাকে কি বুঝিয়েছিলাম কারোর ডাকে সাড়া দেবে না তুমি, শুধু আমি যেটা বলবো সেটা করবে। এখন তুমি যা দেখছো যা শুনছো সব মায়া, কুসুমের মায়ার জালে পা রেখো না বিজয়া, এমন করলে কিন্তু নিজের ছেলেকে আর কোনোদিন খুঁজে পাবে না। বিজয়া যেন অস্থির হয়ে উঠল। আমি বেশ বুঝতে পারছি এক অদ্ভুত দোলাচলের মধ্যে রয়েছে সে। কমলা দেবী বললেন, বৌমা, আমার কথা শোন, তুমি এগিয়ে যাও। বিজয়া একবার এদিক ওদিক তাকিয়ে সোজা জলে নেমে গেল। ঠিক তখনই প্রচণ্ড ঝড় শুরু হলো চারিদিকে। বিদ্যুতের ঝলকানি, বাজের আওয়াজ, সব মিলিয়ে এক অদ্ভুত দমবন্ধকর পরিস্থিতি। বিজয়া জলে দাঁড়িয়ে থাকতে পারছে না। এবার বেচারি কেঁদে ফেললো, কেঁদে উঠে বলল, কেন এরকম করছো কুসুম? তুমিও তো মা, সন্তান হারানোর জ্বালা কি তা তোমার চেয়ে বেশি ভালো কে জানে? তুমি কি চাও তোমার মতো বাকি মায়েরাও নিজেদের সন্তানদের হারাক? এত পাষাণ কেন তুমি? এত এত মায়ের কান্না তোমার কানে পৌঁছয় না? আমি ততক্ষণে মন্ত্র পড়তে শুরু করেছি। এক একটা পাথরে সিঁদুর লেপে আগুনে আহুতি দিয়ে চলেছি। পাথর ফাটার প্রবল আওয়াজ হচ্ছে। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকারে আমরা চমকে উঠলাম। আমি দেখলাম বিজয়া প্রায় ডুবে যাচ্ছে। কমলা দেবী প্রায় আর্তনাদ করে বললেন, ঠাকুর মশাই, বৌমাকে বাঁচান। আমি উঠে দাঁড়ালাম। আমার হাতে একটা জ্বলন্ত কাঠ, সেটাকেই নদীতে ছুঁড়ে মারলাম আমি। সঙ্গে সঙ্গে আকাশে একটা চিৎকার যেন মিলিয়ে গেল। খানিকক্ষণ বাদে আমি দেখলাম বিজয়া ধীরে ধীরে উঠে আসছে ওপরে। কমলা দেবী বললেন, কি হয়েছে ঠাকুর মশাই? যা হচ্ছে ঠিক হচ্ছে, কুসুম আর নেই, ওর মুক্তি হয়েছে, আর কোনো ভয় নেই। বিজয়া ধীরে ধীরে উঠে এসে আমার সামনে দাঁড়াল। তারপর ধরা গলায় বলল, ঠাকুর মশাই, আমার ছেলে কই? আমি কিছু বলে ওঠার আগেই নদীর পাড় থেকে একটা কান্না শোনা গেল, যেন কোনো বাচ্চা তারও স্বরে কাঁদছে। বিজয়া সঙ্গে সঙ্গে ছুটে গেল সেদিকে। একটা ঝুড়িতে একটা বাচ্চা ছেলে শুয়ে কাঁদছে, ও ছেলেটাকে বুকে তুলে নিল। কমলা দেবী আমার কাছে এসে যতটা সম্ভব গলা নামিয়ে বললেন, এইটা কি সত্যি খোকা ঠাকুর মশাই? খোকাকে ফিরিয়ে আনা কোনোভাবে সম্ভব ছিল না। ও জন্মেছিল অসুর হয়ে, ওকে মানুষ করার কোনো উপায় ছিল না। আমি এই কথাটা আপনাদের জানাতে চাইনি, এখন কিভাবে জানাবো সেটাই ভাবছিলাম, কিন্তু ঈশ্বরের অশেষ আশীর্বাদ, তাই তো আরেক খোকাকে বিজয়ার কোলে ফিরিয়ে দিয়েছেন। থাক না কিছু সত্য অজানা, বিজয়া ওকেই নিজের ছেলে ভেবে খুশি থাকুক, ছেলেটাও মাতৃস্নেহে বড় হোক। কমলা দেবী আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছে বললেন, তবে তাই হোক। এই বলে কমলা দেবী এগিয়ে গেলেন, বললেন, আর একটা কাজ বাকি আছে। আজ সেই গ্রামে কোনো বাচ্চা এভাবে মারা গেল, তার সৎকারটুকু করে দিই। সেই পুরনো মাটির কলসিতে হাড় পুড়িয়ে কমলা দেবী এই গ্রামকে মুক্তি দিলেন। এরপর আমরা জমিদার বাড়িতে ফিরে এলাম। বীরেন্দ্র বেজায় খুশি। সে আমার হাত ধরে বলল, ঠাকুরমশাই, ভাগ্যিস ভাগ্যিস আপনি ছিলেন, তাই তো সকলে রক্ষা পেল। না না,
বিজয়া আর কর্তামা না থাকলে এসব কিছুই হতো না। তবে তোমরা সাবধানে থাকবে, আর যেন কোনো অঘটন না ঘটে। আমার কথা শুনে হাসলো বীরেন্দ্র। জমিদার বীরভদ্র সুস্থ হয়ে ওঠা না অবধি আমি ওই গ্রামেই ছিলাম। উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কমলাদেবী গোপনে আমায় ধন্যবাদ জানালেন। আমিও কথা আদায় করে নিলাম, খোকার রহস্য যেন রহস্যই থাকে। বিজয়া ভীষণ খুশি, ও সারাটা সময় খোকাকে নিয়েই কাটে। তবে বেচারি খুব ভয় ভয় থাকে, ওর সারাক্ষণ মনে ভয় কাজ করে, এই বুঝি ওর ছেলেকে কেউ কেড়ে নেবে ওর থেকে। তবে আমি জানি এই ভয় কয়েকদিনের মধ্যেই কেটে যাবে, তবু সাবধানে থাকা ভালো। এরপর আরও কিছু ছোটোখাটো উপাচার ছিল, যেসব ছেলেমেয়েরা মারা গেছে তাদের বাড়ি শুদ্ধিকরণের জন্য যেতে হয়েছিল আমাকে। সকলে বলেছিল আমাকে থেকে যেতে, কিন্তু আমাকে তখন ফিরতে হবে। বাড়িতে চারি কেমন আছে কে জানে, মেয়েটাকে নিয়েও তো কম দুশ্চিন্তা যায়নি আমার, ওর ওপরেও তো ঝড় আসতে পারত। সে যাই হোক, সারা গ্রামকে শুদ্ধ করে আমি নিজের বাড়ির পথ ধরলাম। বাড়িতে ফিরে দেখি চারি বিছানায় বসে হাসছে। গিন্নি আমায় দেখে একগাল হেসে বলল, কাল রাত অবধি মেয়ের কান্না থামানো যাচ্ছিল না, কিন্তু আজ সকাল থেকেই দেখছি শরীর দিব্যি সুস্থ, মন মেজাজও ভালো আছে বুঝলে। কাল অবধি যে মেয়েটার এত শরীর খারাপ ছিল দেখে বোঝার উপায় নেই। আমি নিশ্চিন্ত হলাম, চারির হাতের সেই ধাগা খুলে ফেললাম। সেই লাল শালু যেটা আমার গিন্নিকে দিয়ে গিয়েছিলাম সেটা চাইলাম। গিন্নি বলল, ও মা, ও তো শুভ জিনিস, রেখে দিই না মেয়েটার কাছে, এত বড় অসুখ থেকে উঠলো মেয়েটা। ও জিনিস ঘরে রাখার নয়, তুমি দাও ওটা আমাকে। গিন্নি খানিক রাগ করল, তবে এসব বিষয়ে সে আমাকে নিয়ে ভরসা করে। শালুটা নিয়ে আমি নদীর জলে ভাসিয়ে দিলাম। ওই শালুর মধ্যে কুসুমের অশুভ শক্তির একটা অংশ বন্দী আছে, তাই ওটাকে ঘরে না রাখাই শ্রেয়। ব্যাস, এভাবেই সমাপ্ত হলো পানকৌড়ি গ্রামের গল্প। নিজের তান্ত্রিক জীবনে বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এমন অভিজ্ঞতা প্রথমবার হয়েছিল। তারনাথ থামল। আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, তারপর আমি জিজ্ঞেস করলাম, এরপরে জানতে পেরেছিলেন ওই গ্রামে কি হলো? আর একবার ডাক পেয়েছিলাম সেই গ্রামে পুজো করার জন্য। কমলাদেবী নিজের নাতির জন্মদিনে প্রতি বছর আমাকে পত্র পাঠাতেন। এভাবেই 15 বছর পেরিয়ে যায়। তারপরে শুনেছিলাম কমলাদেবী মারা গেছেন, আর পত্র পাইনি। এই বলে তারনাথ আবার থামল। আমি বললাম, ভালো একখান গল্প শোনালেন তারনাথ। তারনাথ হাসল। যাই হোক, বেশি কিন্তু আবার মৃত মানুষের সাথে যোগাযোগ করতে যেও না, ওইসব অতীতের কথা অতীতেই থাকুক, এখন আর এ সমস্ত কথা নিয়ে ভেবে কি লাভ বলো তো ভায়া। আবার হো হো করে হেসে উঠল তারনাথ। আমরাও আর সেখানে অপেক্ষা করলাম না, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তারনাথকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরলাম। তারনাথের আরও একটা গল্প শেষ হলো। এতক্ষণ আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অসুর গর্ভা, রচনা সোহিনী অধিকারী। আজকের গল্প পাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য, কিশোরীর ভূমিকায় ছিল রমাকান্ত, গল্পের সূত্রধার এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রুবিনা, তৃষা, ইভান, নীল, সৃজিতা এবং সৃষ্টি।
এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ এখন আপনারা আমাদের কমিউনিটি ট্যাবে আপনাদের কমেন্টগুলোও দেখতে পাবেন। তাই অবশ্যই আপনাদের মনের মতো ভালো খারাপ যাই লাগুক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। আমাদের ফলো করতে পারেন ফেসবুকে, ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই গল্পের ডিসক্রিপশন বক্সে। আমাদের ফেসবুকে আমাদের সমস্ত গল্পের আপডেটের সাথে সাথে আরও মজার অসাধারণ কিছু কন্টেস্ট হয়, আপনারা চাইলে সেগুলোতেও অংশগ্রহণ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।